সো ফার্স্ট হচ্ছে ডিজিনেস কি? সো কমনলি যখনই কোনো পেশেন্ট এই প্রবলেমটা নিয়ে আসবে, কমনলি দে উইল টেল লাইক মাথা ঘুরছে, মাথা টলমল করছে, ঠিক করে হাঁটতে পাচ্ছি না, মনে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাবে, মানে পড়ে যাব। এটাকে আমরা কম এই মেনলি এই চিফ কমপ্লেন গুলো নিয়েই পেশেন্ট আসে। এইটা হচ্ছে মেনলি মোর দ্যান 40 ইয়ার্স এজ অফ দ্য পিপল উইল কমপ্লেন অ্যাবাউট সাচ থিংস, অ্যান্ড বোথ মেল অ্যান্ড ফিমেল উইল কমপ্লেন, অ্যান্ড যারা যাদের কোমরবিডিটিস আছে লাইক ডায়াবেটিস, হাইপার টেনশন, এই সমস্ত যাদের কমপ্লিকেশনস আছে তারা মেনলি এরকম কমপ্লেন করতে পারে। এটাই মেনলি ডিজিনেস, বা যেটা আমরা বলি গিডিনেস, অলসো নোন অ্যাজ লাইক গিডিনেস। কত ডিউরেশনটা কত গিডিনেস এর, ঠিক আছে, মানে কত সময় ধরে পেশেন্টের এই প্রবলেমটা আছে, লাইক ফিউ সেকেন্ডস টু সেভারাল সেকেন্ডস, না সেভারাল সেকেন্ডস টু ফিউ মিনিটস, নাকি কয়েক দিন ধরে, কয়েক সপ্তাহ ধরে, কত সময় ধরে এই প্রবলেমটা আছে, সেই অনুযায়ী হচ্ছে বুঝতে হবে যে কি কারণে হচ্ছে। আর একটা হতে পারে পাস্ট মেডিকেল হিস্ট্রি, সো পেশেন্টের কোনো নোন কোনো প্রবলেম আছে কিনা, মানে বা কোমরবিডিটিস আছে কিনা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে। নোন প্রবলেম মানে কি, না পেশেন্ট ডায়াবেটিক কিনা, পেশেন্ট হাইপারটেনসিভ কিনা, বা পেশেন্টের ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রল এর প্রবলেম আছে কিনা, বা কোনো কার্ডিয়াক ইস্যু আছে কিনা, সেই সমস্ত হিস্ট্রি নিতে হবে আমাদের, সেই সমস্ত সেই সম্বন্ধে জানতে হবে। তারপর আর একটা হতে পারে রিসেন্ট কোনো ট্রমা, পেশেন্টের রিসেন্ট যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে সেই থেকে কিন্তু গিডিনেস হতে পারে। এইবারে হচ্ছে যে কিছু সময় মানে সময় অনুযায়ী হচ্ছে যে গিডিনেসটা কি কারণে এটা আমরা জানতে পারি। তো সময় অনুযায়ী বলতে গেলে অনলি ফর ফিউ সেকেন্ডস যদি হয়, কিছু জাস্ট অনলি ফর ফিউ সেকেন্ডস, সেটা হতে পারে হচ্ছে যে ইউনিল্যাটারাল লস অফ ভেস্টিবুলার ডিসব্যালেন্স হলে হচ্ছে অনলি ফর ফিউ সেকেন্ডস হতে পারে। তারপরে হতে পারে যদি সেভারাল সেকেন্ডস টু ফিউ মিনিটস, বেশ কিছুক্ষণ ধরে আছে, কয়েক মিনিট ধরে হয়তো মাথা ঘুরছে, ডিজিনেস হচ্ছে, তখন সেটা কি কারণে হতে পারে, সেইটা তখন হচ্ছে নোন অ্যাজ বিপিপিভি। হোয়াট ইজ বিপিপিভি? দ্যাট ইজ বিনাইন প্যারক্সিমাল পজিশনাল ভার্টিগো। যদি বলে যে না মিনিট টু আওয়ার্স, বেশ কয়েক ঘন্টা ধরে পেশেন্টের মাথা ঘুরছে, দেন সেটা হতে পারে যে টিআইএ বলি, বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। যদি বলে যে কয়েক দিন ধরে আমার মাথাটা ঘুরছে, পেশেন্ট কমপ্লেন করলো যে বেশ কয়েক দিন ধরে পেশেন্টের মাথাটা ঘুরছে, সো কয়েক দিন ধরে হলে সেটা একটা হতে পারে যে মাইগ্রেন প্রবলেম হচ্ছে, মাইগ্রেনের ব্যথা, মাথার যন্ত্রণা, বা হচ্ছে স্ট্রোকের কারণে হতে পারে অনেক সময়, কার্ডিয়াক কারণে অনেক সময় হতে পারে। দেন আর একটা হচ্ছে যে আপনার যদি বলে যে বেশ কয়েক মাস ধরে হয়ে যাচ্ছে, মানে গিডিনেসটা থেকেই যাচ্ছে, থামছেই না, কয়েক মাস ধরে ক্রমাগত এরকম মাথা ঘুরে যাচ্ছে, তাহলে সেই কারণটা বলতে গেলে সেটা সাইকোজেনিক কারণও হতে পারে। এবারে সেই অনুযায়ী দেখতে হবে যে মানে এরকম প্রপার হিস্ট্রি নিতে হবে পেশেন্টের থেকে। প্রপার হিস্ট্রি নেওয়ার ফলেই বোঝা যাবে যে কি কারণে বা মানে কি কারণে হচ্ছে, মানে যে প্রপার হিস্ট্রি নেওয়া, হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রপার হিস্ট্রি নেওয়া মানে সেখানে একটা হচ্ছে যে লং একটা হিস্ট্রি থাকে, একটা শর্ট হিস্ট্রি থাকে। লং হিস্ট্রি মানে কি, লং হিস্ট্রি মানে পেশেন্ট অনেক সময় কমপ্লেন করতে পারে যে আমার রিকারেন্ট গিডিনেস হচ্ছে, মানে আমার বারবার মাথাটা ঘুরছে, মাথা ঘুরলো ঠিক হয়ে গেল আবার মাথা ঘুরছে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে পারসিস্টেন্ট গিডিনেস, মানে এই মাথা ঘোরাটা থেকেই চলেছে, ঠিকই হচ্ছে না, এটা একটা কারণে হতে পারে। শর্ট হিস্ট্রির মধ্যে হয়তো হিস্ট্রিটা হয়তো খুব ছোট টাইমে, এক দুদিনের হয়তো হিস্ট্রিটা আছে, এক কিংবা দুদিনের, সেইটা দেখতে হবে। দেন আর একটা হচ্ছে যে অনেকে বলে যে এটা আমার ফার্স্ট টাইম, মানে প্রথম ফার্স্ট এপিসোড, ফার্স্ট টাইম এরকম হলো,
তারপরে আরো যেটা খুব কমন কজ বাঙালিদের মধ্যে সেটা হচ্ছে যে ফাস্টিং করা, বিভিন্ন সময় বিভিন্ন কারণে মা কাকিমারা উপোস করেই থাকে। সো যদি প্রপার ফুড ইনটেক যদি না হয়, শরীর যদি প্রপার যদি ফুড না পায়, তখন মাথা ঘুরতে পারে, তখন এক গিডিনেস হতে পারে। দেন প্রপার ফ্লুইড ইনটেক যদি না হয়, সেটাও গিডিনেস এর একটা কারণ। বিভিন্ন ড্রাগস আছে যেগুলো হচ্ছে যে ডিজিনেস কিন্তু তৈরি করতে পারে। এটা হচ্ছে ভেরি কমন লাইক ডায়াবেটিক পেশেন্টস, কারণ ডায়াবেটিক পেশেন্টরা যখন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নেয়, অনেকে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিয়ে নিলো, ওষুধটা খেয়ে নিলো, কিন্তু তারপরে আর খাবার কিছু খেলো। আবার হতে পারে কি না, যাদের কনভালশন হয়, যেটাকে বলা হয় খিচুড়ি, ঠিক আছে, তারা অ্যান্টি কনভালশন ড্রাগস নেয়, সেই ড্রাগস গুলো অনেক সময় ডিজিনেস তৈরি করতে পারে। দেন ডাইউরেটিক্স আছে যেগুলো গিডিনেস তৈরি কর, মানে যেগুলো নেওয়ার ফলে গিডিনেস হতে পারে। প্রপার হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কত দিন ধরে হচ্ছে, ডিউরেশনটা কেমন, কোন সময় হচ্ছে, ঠিক আছে, এই প্রপার হিস্ট্রি নিতে হবে। কোন সময় হচ্ছে মানে, মানে প্রপার হিস্ট্রিটা কিরকম করে নিতে হবে, কোন সময় মানে হচ্ছে যে ঘুম থেকে, হয় পেশেন্ট এরকম কমপ্লেন করবে যে আমি ঘুম থেকে উঠলাম, উঠেই যখন বিছানা ছাড়ছি তখন আমার মাথা ঘুরছে, বা আমি যখন ওপরের দিকে তাকাচ্ছি তখন আমার মাথা ঘুরছে, এক্সারসাইজ যখন একটু বেশি এক্সারসাইজ করছি মাথা ঘুরছে, বা সিঁড়ি দিয়ে যখন উঠছি তখন মাথা ঘুরছে, এরকম একটা প্রপার হিস্ট্রি নিতে হবে। এবং মেইনলি সিটি স্ক্যান করে সিটি ব্রেন করা উচিত, ডাক্তারের পরামর্শ নিয়ে সিটি ব্রেন করা উচিত। তারপরে হচ্ছে যে ইয়ার কানের, কানের থেকেও ইয়ার এক্সামিনেশন করা উচিত, কানের থেকেও অনেক সময় এই ডিজিনেস বা ডিজিনেস এটা হতে পারে। মেইনলি যদি এটা যদি পারসিস্টিং থাকে তখন ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত, কারণ বিভিন্ন কার্ডিয়াক কারণেও হতে পারে। সো কার্ডিয়াক কারণ যদি হয় তাহলে একটা ইসিজি করিয়ে নেওয়া উচিত, একটা টুডি ইকো বা কার্ডিয়াক মার্কার্স যেগুলো আছে সেইগুলো করিয়ে নিলে ভালো হয়। যখন মাথা ঘুরছে, মানে দীর্ঘক্ষণ হয়তো খাওয়া দাওয়া করেনি বা ঠিক মতো জল খায়নি, তখন একটা মাথা ঘোরার টেন্ডেন্সি, তখন একটা মাথা ঘোরে বা গ্যাস হয়ে গেলে, মানে বাঙালিদের তো খুব কমন প্রবলেম গ্যাস্ট্রাইটিস, তো গ্যাস্ট্রাইটিস হয়ে গেলে একটা, মানে ভমিটিং হওয়ার পরে একটা, মানে সোডিয়াম পটাশিয়াম একটা ডিসব্যালেন্স হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পরে ফলে একটা গিডিনেস হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে মেনলি ফ্লুইড, মানে বেশি করে জল খাওয়া, নুন জল খাওয়া, তো হাইপোগ্লাইসেমিক হয়ে গেছে কিনা দেখে নেওয়া, সেই অনুযায়ী একটু চিনি খেয়ে নিলে তখন হয়তো কমে যায়, সেই সময়ের জন্য হয়তো কমে যায়, কিন্তু অবশ্যই অবশ্যই করে ডাক্তার দেখানো উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে এরকম মাথা ঘুরলে, মানে কারণটা খুঁজে বের করা উচিত, সেই অনুযায়ী মেডিসিন দিয়ে সেটাকে কমানো উচিত। এই গিডিনেসটা আবার তার সাথে কিন্তু আবার অনেক অ্যাসোসিয়েট প্রবলেমও থাকতে পারে। অ্যাসোসিয়েট প্রবলেম বলতে কিরকম থাকতে পারে, পেশেন্টের ফিভার থাকতে পারে, নসিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে। নসিয়া মানে বমি বমি ভাব পাচ্ছে কিন্তু বমিটা হচ্ছে না, এরকম একটা কমপ্লেন করতে পারে। একটা চেস্ট ডিসকমফোর্ট, প্যালপিটেশন, এরকম প্রবলেম থাকতে পারে। তো সেই সময় অবশ্যই মানে পেশেন্টের, মানে রেস্ট নেওয়া উচিত, কোথাও না গিয়ে কিছুক্ষণের জন্য বসে ঠিক হয়ে জল খেয়ে নিজেকে ঠিক করে নেওয়া উচিত, বা তখন কিছুক্ষণের জন্য মানে স্ট্রেস নেওয়া, মানে সেই যতক্ষণ না ডাক্তারের কাছে যেতে পারছে স্ট্রেস নেওয়া, টেনশন নেওয়া উচিত নয়, নিজের মানে চলাফেরা করা উচিত না, কারণ এটা তো একটা ইমব্যালেন্স, মানে একটা ব্যালেন্স থাকে না, মাথা ঘোরায় তো, তো যে কোনো সময় সেটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সবসময় পেশেন্টের উচিত যখন মাথা ঘোরাচ্ছে বসে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর শরীরটা ঠিক হলে তারপর আবার তার কাজকর্ম করাগুলো উচিত, বাট ফার্স্ট থিং
ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত।